কলকাতা হাইকোর্টে জামিন পেলেন বাম যুবনেতা কলতান দাশগুপ্ত। গ্রেপ্তারের 5 দিনের মাথায় কলতানকে জামিন দিল আদালত। গত শুক্রবার আরজি করার ঘটনায় ভাইরাল অডিও ক্লিপের ভিত্তিতে কলতানকে গ্রেপ্তার করেছিল বিধাননগর পুলিশ। গত শনিবার তাকে গ্রেপ্তার করা হয়েছিল টালিগঞ্জ ফাঁড়ি এলাকা থেকে। এদিন কলকাতা হাইকোর্ট বাম যুবনেতার জামিন মঞ্জুর করেছে। এদিন কলকাতা হাইকোর্টের শুনানিতে কোন যুক্তিতে কলতানকে গ্রেপ্তার করা হয়েছে তা রাজ্যের থেকে জানতে চান বিচারপতি। এরপরেই 500 টাকার ব্যক্তিগত বন্ডে জামিন দেওয়া হয়েছে কলতানকে। আদালতের অনুমতি ছাড়া তাকে গ্রেপ্তার করা যাবে না। 8ই নভেম্বর এই মামলার পরবর্তী শুনানি। আরজি কর আন্দোলনে থাকা জুনিয়র ডাক্তারদের উপরে হামলা হতে পারে, এই বিস্ফোরক দাবি করেছিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। নিজের দাবির সপক্ষে একটি অডিও ক্লিপ ভাইরাল করেছিলেন তিনি, যার সত্যতা যাচাই করেনি এডিটর জি বাংলা। সেই অডিও ক্লিপের সত্যতা যাচাই করেছিল পুলিশ, আর তার ভিত্তিতেই গত শুক্রবার দক্ষিণ কলকাতার হালতুত এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছিল সঞ্জীব দাস নামের এক ব্যক্তিকে। বিধাননগর পুলিশ দাবি করেছিল যে রায় সঞ্জীব জানিয়েছিলেন এই ক্লিপে দ্বিতীয় ব্যক্তির নাম কলতান। গত শুক্রবার লালবাজার অভিযানে ব্যস্ত ছিলেন বাম নেতারা। পরের দিন সকালে টালিগঞ্জ ফাঁড়ি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছিল বাম যুবনেতাকে।